আমি কনস্টেবল 1000 মেজবাউদ্দিন জেলা পুলিশ পটুয়াখালী। আচ্ছা, আমরা রিলেশন করে বিয়ে করছি, কিন্তু আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি মানব না, তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল, তারা আমাদের ওই ইউনিটের প্রশাসনের টাকা খাওয়াই আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের। 2022 সালে চাকরিচ্যুত হয়েছে। আমার শ্বশুরের টাকা খাওয়াইছিল ডিপার্টমেন্টে, সেই টাকা টাকা খাইয়ে আমার তারা অভিযোগ দায়ের করে, মিথ্যা অভিযোগ দায়ের করে আমার চাকরি ফেরত চাই, দিবা হোক আমার চাকরি ফেরত চাই। আমাদের স্কুলে একবার, আমি তখন ক্লাস 9 পড়ি, আমাদের স্কুলে এক্সপোজ ছিল, ওইখানে ওই গেছিল, তখন ওর সাথে আমার দেখা হয়েছে, ক্লাসে দেখা, তারপরে আস্তে আস্তে পরিচয় হয়েছে, তারপরে আমাদের রিলেশন শুরু, তারপরে বলো, তারপরে আমি বিশে এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি বলতে ফ্যামিলি চাই না, কিন্তু ওর সাথে আমার রিলেশন আছে, পরে আর কি আমার বাসা অনেক মাইন্ডর করে, পরে ও বলছে যে আমাকে চলে আসো, পরে আমি চলে গেছি, ওর সাথে রিলেশন আছে এটা জানতো, আমাকে রিলেশন করছে এই কারণে, সর্বোচ্চ আগে হচ্ছে রিলেশন করছে এই কারণে, তারপরে আমি ওর কাছে চলে গেছি, চলে যাওয়ার পর ওর ফ্যামিলির কাছে আমি ছিলাম, ও পটুয়াখালী পুলিশ লাইনে তখন ছিল, কর্মরত ছিল, ওইখানে চাকরি করতে ছিল, ওর ফ্যামিলির কাছে আমি অনেক মানে 7-8 মাসের মতো ওর ফ্যামিলির কাছে ছিলাম, পরে তারপরে আমার 18 বছর, হ্যাঁ 18 বছর হয়েছে, পরে আমরা কাবিন টাবিন সব কিছু করছি, তখন ওই কাবিন টাবিন করার পরে আমার পয়সা আর কি প্রথমে কিছু বলে নাই আর কি, স্পেশালিও জানে নাই আর চাকরির কর্মক্ষেত্রে কারোর কাছে জানে নাই, তখন 1 বছর পর্যন্ত আমরা ছিলাম, 1 বছর পরে আমার ফ্যামিলি এসে আমার বলছে যে তোমার মাইন্ড নিয়ে কতদিন বাসায় চলো, পরে আমি ফ্যামিলি প্রথমত বাড়িতে গেছি, তখন আর কি বাড়িতে নিয়ে আমার আবার আটকে ফেলাইছে, বাসা যে বিরতি দেয় না আর কি, ফোন টোন সব কিছু নিয়ে গেছে, আর স্পেশালের কাছে আর কি ওর নামে মিথ্যা মামলা দিয়ে গেছে, আমি জানতাম না আর কি, উনি স্পেশালের রুমে যায় তারপর আমার বাসায় গেছে যে তুমি চলো মাইনা নিবো, আমি স্পেশাল রুমে গেছে, উনি আপু আমি এটা জানতাম না, তারপরে আমি গেছি আপুর সাথে গেছি, পরে আমার আটকেছে, পরে বাড়িতে আমি 1 মাসের মতো ছিলাম, ওই জায়গায় আমার অনেক মারধর করছে যে ওর সাথে যাইতে দিবে না, আমার মানে ডিভোর্স দেওয়া হবে, ডিভোর্স কাগজ আনতে বলতেছে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাড়িতে, অনেক বাড়াবাড়ি মারধর করছে, আমার ভাই করছে, আমার আপু আমি ছিল, ওরা তারপরে 1 মাস ছিলাম বাড়িতে অনেক কষ্ট করার পর, পরে আমি কলেজে কথা বললে আমি আবার চলে আসছি, বলে আবার চলে আসছি, আসার পরে হ্যাঁ অভিযোগ আছে মিথ্যা, আপু আমি বলছে যে ও নাকি আমার মারধর করতো অনেক, আমি নাকি বলছি ওনাদের ফোন দিয়ে, ওনাকে আমার অনেক মারধর করতো, মামলা হয় না, আপু আর কি নিজে এসপি স্যার যে ছিল পটুয়াখালী, উনি ছিল আমার বাড়ির পাশে, উনি আমার আপু হচ্ছে কলেজের প্রফেসর, ওই কলেজ দিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ আপুর ছাত্র, পরে ওই এসপি স্যারের কাছে আপু বলছে এসপি স্যার নিজে বাদি হয়ে তারপরে এটা বিভাগীয় মামলা করছে, এই বিভাগে আর কি নিজে কখনোই আর কি থানায় যা মামলা করে না, আর কি ওনারে বলছে এরকম এরকম তুমি ব্যাপারটা দেখো, আর এসপি স্যারের নিজে বাদি হয়ে জন্য মামলা করছে, পটুয়াখালী পরে চাকরি চলে গেছে, 1.5 বছর পরে চাকরি চলে গেছে, এর আগে কোনো অভিযোগ দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি, চাকরি তখনও ছিল, তখনও সংসার করছি, ওনার তো অবশ্যই চাকরি দিতে, কারোর সাথে আমার ফ্যামিলি কারোর সাথে আমার যোগাযোগ নাই।